তোমার হাতে চুড়ি আর এই পাগল করার রূপ আমার ঘুম কেড়ে নিয়েছে। আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। তাই তো তোমাকে এক নজর দেখার জন্য এখানে ছুটে এসেছি। এখানে এসেছেন এত রাতে, কেউ তো দেখেও ফেলতে পারে। তোমাকে দেখার পর থেকে আমার সব ভয় শেষ হয়ে গেছে। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারছি না। ঠাকুমা দেখতে পেলে আমাকে রাস্ত রাখবে না। আরে ধানগুলো তো খেয়ে নিল মুরগিতে। আপনি এখন যান এখান থেকে। আগে তুমি কথা দাও, কাল রাতে তুমি আমার সঙ্গে বাগানে দেখা করবে। তাও কি করে হয়, আপনি যান। না যাব না, আগে কথা দাও। ঠাকুমা উঠে পড়বে। উঠুক, কথা না দিলে আমি সারা জীবন এখানে দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিতে ভিজবো, রোদে পড়বো, তবুও যাব না। আপনি না। কি হলো, কথা দাও, বলো আসবে, বলো, বলো না। আস্তে আস্তে। ঠিক আছে বাবা, কথা দিলাম, আপনি এখন তো যান। আসবে তো। কিরে, রাত দুপুরে ওখানে কি করছিস? চাঁদ এসেছিল। না, মিয়া মানে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। এদিকে আয়, শুয়ে পড়। আরে ওই বয়সে আমারও চাঁদ এসেছিল, আয়। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবেসে যদি কেউ ভালোবাসার মানুষকে স্পর্শ করে, তাহলে তা যন্ত্রণা হয় না, অন্যায় হয় না, হয় আনন্দের বহিঃপ্রকাশ। ময়না, ময়না প্রেম যে চিরন্তন। অনেক অমাবস্যার রাত পেরিয়ে আমি পূর্ণিমার দেখা পেয়েছি। আমি তোমাকে ছাড়া বাঁচব না ময়না, তোমাকে বাদ দিয়ে এখন আমার জীবন অন্ধকার। আপনি বিশ্বাস করুন, আপনাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম চলে গেছে। মনের ভিতরে আমার কালবৈশাখীর ঝড় উঠেছে। এসো, রাখো, এসো, আগে কিছু কাজ আছে। আসলে তোমাকে তো বলাই হয়নি, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। তাই মনের সমস্ত পাপকে মেরে এই নতুন সংসারে তালা খুলব। তুমি দাঁড়াও, আমি আসছি। এসব তুমি কি করছো? পাপটা মরে গেছে, তাই পাপের সৎকার করছি।
একটা কাজ তো শেষ, দাঁড়াও এবার হাঁড়ি ভাঙবো। হ্যাঁ বলো তো ময়না, এই কলসি জল দিয়ে কি হবে? এতে জল আছে নাকি? হ্যাঁ গঙ্গা জল, আমি নিজে ভরে রেখেছিলাম, কিন্তু এই জলটা দিয়ে কি করি? ও হ্যাঁ, তুমি তো চান করতে যাচ্ছিলে, এই জলটাই ঢেলে নাও। বসো বসো, আরে বসো না। এই তুমি এখন শুদ্ধ, চলো আমরা এখন নতুন জীবন শুরু করব। এ কি করছো? এই দুটো থালা কেন? আজ আমরা এক থালায় খাবো, এসো। আরে আমাকে দাও, আমাকে। আরে এসব তুমি কি করছো? এতদিন পরে সত্যিকারের স্বামীর দায়িত্ব পালন করছি, এসো। বাহ, আবার সেই পাগল করা রূপ, এতদিন পরে আবার সেই জ্যোৎস্নাটা আমার জীবনে এসেছে। চলো, কোথায়? একটা নৌকো নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, প্রকৃতির সাথে আজ হারিয়ে গিয়ে দুজনে নতুন হই। চলো চলো। সুন্দর হয়েছে তো? জানো কি দিয়ে লিখেছি? কি দিয়ে? তোমার সবচেয়ে প্রিয় জিনিস, আমার মাথার চুল দিয়ে লিখেছি। সত্যি? ব্যবসার কাজে তো তুমি কলকাতা চলে যাবে, কবে আসবে কিচ্ছু ঠিক নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না, তোমায় ছাড়া আমি কেমন করে থাকবো? কেন, আমার সবকিছু তো তোমার অন্তরে রাখা আছে, কিন্তু আমার কি হবে? তোমাকে ছাড়া শহরে গিয়ে আমি থাকবো কি করে? ব্যবসার কাজ করতে করতে যখন তুমি ঘেমে যাবে, তখন এই রুমাল দিয়ে ঘাম মুছলে তুমি আমার শরীরের গন্ধ পাবে, তখন তোমার মনে হবে আমি সব সময় তোমার সঙ্গে আছি। ময়না, আমাদের এত ভালোবাসা, এত টান, কোনোদিন যদি হারিয়ে যায় তাহলে আমি বাঁচবো না। ময়না, ও কথা বলো না, আমিও তোমার ছেড়ে বাঁচবো না গো। ময়না, প্রাণের স্বামী।